শেষে স্বামীর সব দেহ উঠল ছেলেদের ঘাড়ে, সবার মধ্যে উঠেছে মেকি কান্নার রোল। পলা শাখা আগেই ভাঙা হয়েছে, সিঁদুর দেওয়া হয়েছে মুছে, বুকের ভিতরে এক রাশ কান্না বেঁধে রয়েছে জমাট। বৌমারা এসে বলছে, মা একটু কেঁদে হালকা হন। কিন্তু আমি সব ভুলে করে চলেছি পাপ পুণ্যের হিসাব। স্বামী আমার ছিল অতিমাত্রায় মধুমেহ রোগের শিকার। হঠাৎ একদিন অফিসের কাজে এক অফিস থেকে অন্য অফিসে যাবার পথে বাইক অ্যাক্সিডেন্ট। দুই পা গিয়েছিল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে, নিয়ে যাওয়া হয়েছিল শহরের নামী নার্সিংহোমে। জীবনের শেষ সম্বল দিয়ে বছর চারেক আগে করা হয়েছে দ্বিতল গৃহ, দুই ছেলের দেওয়া হয়েছে বিয়ে। শুরু হলো স্বামীর চিকিৎসা। 20 দিন রেখে বলল ডাক্তার, এই রোগীর কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সুগার, আস্তে আস্তে শরীরে ক্রমাগত পচন ধরবে, তারপর একসময় মৃত্যু, নতুবা অন্যত্র নিয়ে দেখতে পারেন। ছেলেদের বলেছিলাম পৈতৃক বাড়িটা বিক্রি করে দিতে, বৌমারা সাধল বাধ। আমাদের বাবা তো শ্বশুর মশাইয়ের এই বাড়িখানা দেখেই না আপনাদের ছেলেদের সাথে দিয়েছে বিয়ে, তাছাড়া উনি বাঁচবেন কিনা সন্দেহ। অবস্থা যেভাবে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। একদিন দুই অপদার্থ ছেলের কথা শুনে ফেলেছিলাম আড়ালে দাঁড়িয়ে। একজন বলছে, বাবার অবসরের এককালীন টাকাটা আমি নেব। আর একজন বলছে, আমার চাকরিটা চাই চাই। চরমতম ঘৃণায় মন হয়ে উঠেছিল পাষণ্ড। এরা কি সত্যি আমার গর্ভজাত সন্তান? স্বামী আমার গৃহবন্দী, আস্তে আস্তে মাংসে পচন ধরতে শুরু করেছে, গ্যাংগ্রিনের মাত্রা দিনকে দিন বাড়ছে, আর সাথে সাথে স্বামীর উন্মাদের মতো চিৎকার, দুর্গন্ধ সারা ঘর জুড়ে। একদিন ব্যথার ইঞ্জেকশন দেবার পর স্বামী আমার হাত ধরে বলল, আদালতে স্বেচ্ছা মৃত্যুর করো আবেদন। কিন্তু বিচার ব্যবস্থায় সে আর্জি হলো খারিজ। ছেলেরা বলল, তারা বাবাকে ভীষণ ভালোবাসে, মা তুমি বাবার এরকম মৃত্যু কেন চাইছ? তবে এ অভিনয় যে রহস্যে মোড়া আমার জানা ছিল, আমি যে ওদের গর্ভধারিণী মা। সেক্ষেত্রে বাবার সরকারি চাকরি যে হতে পারে হাতছাড়া, আর নির্দিষ্ট সময়ের আগে মৃত্যু না হলে ছেলেরাই করবে হয়তো পিতাকে হত্যা। এরপর চলতে লাগলো স্বামীকে নিয়ে জমে মানুষে টানাটানি। বৌমারা বাড়ি ছাড়লো সন্তান নিয়ে, আস্তে আস্তে ডাক্তার আসাও ছাড়লো। পচন উরু ছাড়িয়েছে, কাঁপা কাঁপা হাতে দিতাম
মাংসপেশিতে ইঞ্জেকশন। একদিন স্বামী আমার কোলে মাথা রেখে শিশুর মতো উঠল কেঁদে, নীলা আমাকে বাঁচাও। বললাম, কই, বেঁচেই তো আছো। ও বলল, এভাবে বাঁচতে চাই না নীলা আর আমি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারছি না আর, যে আমি নরক যন্ত্রণা সইতেও রাজি, কিন্তু এ যন্ত্রণা আর নয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো শিশুর ন্যায়। গতকাল 12টা নাগাদ স্বামীকে দিয়েছিলাম ব্যথার ইঞ্জেকশন। 4 ঘন্টা থাকে নীরব ওষুধের প্রতিক্রিয়ায়। 2টো নাগাদ ঘরে ঢুকলাম, লাইট জ্বেলে দেখলাম তার শিশুর ন্যায় ঘুম। ডাকলাম নববধূর সাজে, চোখে চোখ রেখে তাকালো, হাতে তুলে নিলাম বালিশ, ঠোঁটে ভুবন ফোলানো ভালোবাসার হাসি, মুখে বালিশ চাপা দিয়ে মাত্র 2 মিনিট দেহ অবিরত ধারায় নড়তে নড়তে হলো স্থির। আর আমার অশ্রু চিবুক ছাড়িয়ে নিঃশব্দে অবিরাম গতিতে নামতে লাগলো ক্রমশ নিচের দিকে। আজ মনে হচ্ছে আমি কি সত্যি পাপি, নাকি পুণ্যতা ঘটেছে এই কর্মে। জীবন তো ঈশ্বরের হাতে, তবে কেন নিলাম ওর জীবন ছিনিয়ে। ফুলশয্যা রাতের স্বামীর সেই কথাগুলো পড়ে গেল মনে। আমাকে জড়িয়ে ধরে বলেছিল, কোনোদিন আমাকে কষ্ট দেবে না তো, বা আমার কষ্ট হয় এমন কাজ করবে না তো নীলা। কথা রাখতে পেরে চিৎকার করে উঠলাম কেঁদে, বুকের ভিতর জমাট পাষণ্ড ভেঙে ভেঙে ক্রমশ অবিরত ধারায় নাপতে লাগলো অশ্রুর আকারে।
ছে।